News Only 24, News Only 24. অভিনব প্রতারণা, 15 মিনিটের মধ্যে 3.5 লক্ষ টাকা অ্যাকাউন্ট থেকে ভ্যানিশ। ঘটনার পর 24 ঘন্টা কেটে গেলেও এখনও পর্যন্ত অসহায় ব্যক্তির কোনো সুরাহা হয়নি। ঘটনাটি ঘটেছে বাসা খেলাবরতলা এলাকার একটি ব্যাংক এটিএমে। অভিযোগ, বাসাদের বাসিন্দা তপন বিশ্বাস গতকাল সকালে তার মায়ের চিকিৎসার জন্য খেলাবরতলা এলাকায় একটি এটিএমে 10,000 টাকা তুলতে যায়। 10,000 টাকা তুলে এটিএমের ভিতরে দাঁড়িয়ে সেই টাকা গুনতে থাকে। সেই সময় এক ব্যক্তি এসে বলে, দাদা আপনার ট্রানজ্যাকশন শেষ হয়নি, এটিএম কার্ডটা আরেকবার পাঞ্চ করে ক্যান্সেল করুন। সেই মতো তপনবাবুর এটিএম কার্ডটি নিয়ে ওই প্রতারক মুহূর্তে কার্ড বদল করে অন্য একটি একই দেখতে কার্ড তপনবাবুর হাতে দিয়ে দেয়। তপন সেই কার্ড নিয়ে চলে যায়। তারপরে তপনবাবুর মোবাইলে পরপর মেসেজ আসতে থাকে, 10,000 টাকা করে কাটতে থাকে, পাশাপাশি 1,00,000 টাকা করে 3টে ট্রান্সলেশন হয়। সব মিলিয়ে সময় লাগে 15 মিনিট। তপনবাবু তড়িঘড়ি তার ব্যাংকে গিয়ে তার কার্ড বন্ধ করে, ততক্ষণে 3.5 লাখ টাকা গায়ে। ব্যাংকের প্রথমত বাসাদ সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানান তপনবাবু। সেখান থেকে বলা হয় বাসাদ থানার অভিযোগ জানাতে। বাসাদ থানাতেও অভিযোগ জানায়। 24 ঘন্টা কেটে গেছে, এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি তপনবাবুর। আমি কালকে আমার মা অসুস্থ, ওখানে ডাক্তার দেখাবো বলে 10,000 টাকা এখানে তুলেছি এটিএম থেকে। তুলে আমি টাকা গুনে সাইডে করছি, আরেকজন ঢুকে বলছে আপনার এখনও ক্যান্সেল হয়নি, বলছে আপনি কার্ড ঢুকিয়ে ওটাকে ক্যান্সেল করুন। আমি প্রশ্ন করছি, এক নম্বর হচ্ছে এটিএমের ভিতরে আপনি টাকাটা গুনছেন, হ্যাঁ তখন কি এটিএমের ভিতরে লোকজন ঢুকে গেছে? আমি সাইডে যখন গুনছিলাম তখন আরেকজন ঢুকে গেছিল, ঢুকে উনি আমাকে বলছে আপনার এখনও ক্যান্সেল হয়নি, ওটা কার্ড ঢুকিয়ে ক্যান্সেলটা করুন, নাহলে আমারটা হচ্ছে না। এবার আমি যে আবার কার্ড ঢুকিয়ে দেখলাম অন্য লেখা আসছে, আমি কার্ডটা ঢুকিয়ে যখন ইউ করছি উনি আমার কার্ডটা ধরে বলছে দেখুন হচ্ছে না, আবার বের করে ঢুকান। ঢুকে ওনার হাতে একটা অন্য কার্ড ছিল একই রকম দেখতে, উনি হাতের মাধ্যমে কোনো কায়দায় হচ্ছে সে আমার কার্ডটা উনি নিয়ে ওনার কার্ডটা ঢুকিয়ে দিয়ে আমাকে বলছে দেখুন হচ্ছে না হচ্ছে না। এবার আমি ঘুরিয়ে কার্ডটা দেখছি যে ক্যান্সেল করে করে দিয়ে আমি কার্ডটা নিয়ে নিয়েছি। এবার মিনিটের মধ্যে দেখছি ওরা দুজনে আর কেউ নেই, একজন ভেতরে ছিল একজন বাইরে ছিল, দেখছি তাকিয়ে দেখছি কেউ আর নেই। এবার আমার ওইদিকে হসপিটালে যেতে হবে বলে আমি কার্ডটা ঢুকিয়ে আমি দেখছি একই রকম কার্ড, কার্ড তো চেঞ্জ হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমি কার্ডটা ঢুকিয়ে নিই, আমি হসপিটালে চলে গেছি। আমি ওখানে লাইন দিয়েছি টাকা জমা দেবো বলে, এবার যে ওখানে দেখছি আমার মোবাইলে পরপর মেসেজ ঢুকছে, আমি তাড়াতাড়ি করে ওইভাবে রেখে আমি ব্যাংকে গেছি। ব্যাংকে গিয়ে বলছি স্যার এরকম দেখুন তো এরকম লিমিট আমার বারবার মেসেজ হচ্ছে, বলছে ঠিক আছে দেখছি। এবার দেখে বলছে যে এত টাকা তোলা আছে 1,00,000 করে আপনি তুলে নিন, না আমি শুধু 10,000 টাকা তুলেছি। এবার তারপর সঙ্গে সঙ্গে ওটা লক করে দিয়েছে, লক করে তারপর ওরা বলছে ঠিক আছে আমরা দেখছি কী দেখছি। ওরা নিজেরা একটা দরখাস্ত লিখে দিল, লিখে ওরা জমানো দিল, আমাকে বললো এটা সাইবার ক্রাইমে যেতে। ওখানে গেলাম, ওখান দিয়ে বললো বারাসাত থানায় কেস করতে হবে। আমরা বারাসাত থানায় কেস করলাম, কেস করে এসে আবার ওখানে সব জমা দিয়েছি। জমা দিয়ে ওখানে বললো ঠিক আছে আমরা পজিটিভ কিছু হলে আপনাকে জানাবো, আর যদি রিফান্ড হয় সেটাও আমাদের জানাবেন। মানে কত টাকা টোটাল নিয়েছে? মোট 3.5 লক্ষ টাকা। কতক্ষণের মধ্যে? এটা হচ্ছে আপনার 15-20 মিনিট টাইম নিয়েছে। আমি 9:53 লাস্ট টাকাটা তুলেছি, দেখছি 9:10:22 মধ্যে এটা করেছে। 10:22 লাস্ট ট্রানজাকশন যে কার্ডটা আপনার নিয়েছে মানে আপনার যেটা কার্ড ছিল সে কার্ডে আপনার নাম লেখা আছে? হ্যাঁ 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 যে কার্ডটা এখন পেয়েছেন সে কার্ডটা সেটাতে নাম লেখা আছে, তবে এটাও কারোর থেকে না কারো এটা ইয়ে করেছে, অন্য করো না কেননা তার যদি নিজের কার্ড হতো তাহলে এটা এরকম ফেলে যেত না, তাহলে তো ধরাই পড়ে যেত। পুলিশ কি বলছে? পুলিশের সাথে আমরা কথা বলেছি, কালকেও কেস করে এসে আজকে বড়োবাবুর সাথে কথা বলেছি, বড়োবাবু বললো ঠিক আছে যতটা সম্ভব ওনাকে রিকোয়েস্ট করেছে স্
এটিএম এ তো সিসিটিভি থাকে, হ্যাঁ, এটিএম এ সিসিটিভি ফুটেজ বা ব্যাংকে মানে চিহ্নিত করতে পারেনি যে এই রকমের কাজকর্ম করেছে বা করেছিল, সেটা তো এই এটিএম থেকে আমরা খোঁজ পাইনি যে কোনো, এই আমরা ব্যাংকে জিজ্ঞেস করেছিলাম যে এটিএম এ ফুটেজ বলছে এটা তো আমাদের কাছে নেই, এটা হয়তো কলকাতা ব্রাঞ্চে কোনো কারো কাছে আছে, আমরা দুটো আমার স্টেটমেন্টে দেখেছি শিশির কুঞ্জের পাঞ্জাব এটিএম থেকে আর স্টেট এটিএম থেকে, পাঞ্জাব এটিএম থেকে 3টে 10,000 আর স্টেট এটিএম থেকে হচ্ছে 2টে 10,000, মোট 50,000 ওখান থেকে তুলেছে আর স্ক্যাপ করে মানে পাঞ্চ করে 1,00,000 করে 3টে তুলেছে। কোনো পেট্রোল পাম্প হোক বা কোনো শপিং মল যে কোনো এক জায়গাতে ওরা করেছে। উনি তো পিছনের দিকে ছিল, আমি সামনের দিকে করেছি, উনি একজন ছিল আর বাইরে এই জায়গাটায় একজন দাঁড়িয়ে ছিল, প্ল্যান করে একদম সেই করে এসছে।
না হলে অন্য কার্ডও তাদের কাছে রয়েছে। আমি পকেটে নিয়ে চলে গেছি। এবার যখন আমি ব্যাংকে গিয়ে বলছি, স্যার এই যে কার্ড বলছে কার্ড কোথায়, স্যার এই তো কার্ড বলছে কার্ড কার্ড, আপনার নাম কি? যখন দেখছে নাম অন্য নাম আসছে, অন্য নাম রয়েছে কার্ডে, আমার কার্ড না। আমিও তখন ভাবছি এই কার্ড আমার কাছে আসলো কি করে। তপন বিশ্বাস, নবলি মধ্য বালুরিয়া।